ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। অবিলম্বে গাজায় অন্তত ৬ সপ্তাহের জন্য যুদ্ধবিরতির আহ্বান জানানোর বিষয়টি তুলে প্রস্তাবে বলা হয়েছিল, এটা হলে গাজার বেসামরিক ফিলিস্তিনিদের সুরক্ষা ও ত্রাণ সহায়তা পাঠানো যাবে। তবে চীন ও রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের তোলা এ প্রস্তাবে যুদ্ধবিরতির বিষয়েই রয়েছে অস্পষ্টতা। এ প্রস্তাব পাশ হলে ইসরায়েল আরও ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা পাবে, তাই এ প্রস্তাবে ভেটো দিয়েছে তারা। China simply did not want to vote for resolution. ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র যে কঠোর অবস্থানে যাচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ তোলা যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব তারই ইঙ্গিত দিচ্ছে। কারণ গেল পাঁচ মাসে গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় ৩২,০০০এর বেশি ফিলিস্তিনি নিহত হলেও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শব্দটি এড়িয়ে আসছিল। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান সহ গাজায় যুদ্ধ বন্ধের নানা পদক্ষেপেরও ভেটো দিয়েছে। তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূতাবাস লিন্ডা থমাস গ্রিনফিল্ড নিরাপত্তা পরিষদকে বলেন, পরিষদের অধিকাংশ সদস্য রাষ্ট্রই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও দুর্ভাগ্যবশত রাশিয়া ও চীনে এতে ভেটো দিল। ভোটাভুটির আগে তিনি বলেন, আজ এ প্রস্তাব গৃহীত না হলে সেটা হবে এক ঐতিহাসিক ভুল। এদিকে ভোটাভুটির আগে যুক্তরাষ্ট্রের তোলা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কথা বলেন জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া। এ প্রস্তাবের পক্ষে ভোট না দিতে সদস্যদের আহ্বান জানান তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব অতিশয় রাজনৈতিক এবং প্রস্তাবটিতে কার্যত ইসরায়েলকে গাজার রাফায় হামলা চালানোর ব্যাপারে সবুজ সংকেত দেওয়ার বিষয়টি রয়েছে বলে মন্তব্য করেন তিনি। আর জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝুন বলেছেন, যুদ্ধবিরতির কথা বলে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব তোলা হলেও যুদ্ধবিরতির বিষয়ে রয়েছে ফাঁকি, তাই তার দেশ এতে ভেটো দিয়েছে। প্রস্তাবের মূল বিষয়টি যেটি হওয়া উচিত সেই যুদ্ধবিরতির বিষয়টি অস্পষ্টভাবে এসেছে বলে মন্তব্য করেন তিনি। এমনকি স্বল্প মেয়াদে যুদ্ধবিরতি চাওয়া হয়েছে কিনা সে প্রশ্নেরও উত্তর নেই বলেও উল্লেখ করেন ঝ্যাং। রাকিব হাসান, আরটিভি।